15 মিনিট যাব তো ফিরে আসছি 15 মিনিট পর তো এখানে আমি ক্লামে ফেস মাস্ক ইউজ করছি So guys, I'm Riya. Welcome to my channel. It's Riya. Welcome to my another video. So, আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ বাড়িতেই সহজ ভাবে ফেশিয়াল করতে পারো। তো চলো দেখে নেওয়া যাক। তো ফেশিয়ালের ফার্স্ট স্টেপ হলো ক্লিনজিং। তো এখানে আমি ক্লিনজিং মিল্ক ইউজ করব আয়ুরের। তো ফার্স্টে আমরা লাগিয়ে নেব, তারপর হালকাভাবে 4 থেকে 5 মিনিট ম্যাসাজ করব। তো 4 থেকে 5 মিনিট ম্যাসাজ করে নেব। হয়ে গেছে ম্যাসাজ করা। তো এবার আমি কটনের সাহায্যে কটনটাকে ভিজিয়ে ঠান্ডা জলে ভিজিয়ে তারপরে এটা উঠিয়ে নেব। তারপর একটা শুকনো কাপড় দিয়ে এটাকে ফেশিয়ালের সেকেন্ড স্টেপ হলো টোনার। তো এখানে আমি প্লামে টোনার ইউজ করব। তো করে নি, এবার 5 মিনিট মতো রেখে দেবো, যতক্ষণ না অ্যাবজর্ব হচ্ছে ততক্ষণ। তো আমার টোনারটা অ্যাবজর্ব হয়ে গেছে। এবার থার্ড স্টেপ হলো স্ক্রাবার। তো এখানে আমি অ্যারোম্যাটিকের স্ক্রাবার ইউজ করছি। হালকা করে স্ক্রাবারটা লাগিয়ে নিতে হবে, চোখের নিচে লাগানো চলবে না, একটু সাবধানে। ফার্স্টে হালকা করে লাগিয়ে নেব। তো স্ক্রাবার লাগানোর পরে 2 মিনিট রাখতে হবে। তো হয়ে গেছে আমার 2 মিনিট। এবার আমি হালকা করে ম্যাসাজ করব। আর এমনি পুরো ফেসে হালকা করে করতে থাকবো। তো আমার হয়ে গেছে 10 মিনিট ম্যাসাজ করা। তো এবার আমি একটা কাপড়ের সাহায্যে কিংবা একটা ছোট্ট টোয়ালের সাহায্যে মুছে নেব, পরিষ্কার করে নেব। ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। ফোন হলো স্টিম। তো আমরা স্টিম করব এরকম একটা ছোট তোয়ালে নেব। তো ওটাকে গরম জলে ভিজিয়ে তারপর মুখে এমন করে দেব। তো ঠান্ডা হয়ে গেলে আবার ভেজাব, আবার দেব। এভাবে 15 মিনিট পর্যন্ত দিতে হবে। তো আমি স্টিম করে নিয়েছি, 15 মিনিট মতো রকম করে নিয়েছি। তো স্টিম করা হয়ে গেছে। এবার আমি ইউজ করব, মানে স্টেপ 5 হলো ফেস মাস্ক। তো এখানে আমি প্লামে ফেস মাস্ক ইউজ করছি, গ্রিন টি ফেস মাস্ক। তো এটাও সেম, চোখের গোড়ায় লাগানো যাবে না। তো এটা লাগিয়ে নিই।
তো হলো এবারে আমি 15 মিনিট রাখবো তো ফিরে আসছি 15 মিনিট পর তো 15 মিনিট হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব সেই একই পদ্ধতিতে একটা কাপড়ের সাহায্যে তুলে নেব হয়ে গেছে ক্লিন তো স্টেপ নাম্বার 6 হলো আবার আমরা টোনার ইউজ করব আমি একই ফ্লামে টোনার ইউজ করছি তো এটা যতক্ষণ অ্যাবজর্ব না ততক্ষণ ওয়েট করি তো আমার টোনারটা অ্যাবজর্ব হয়ে গেছে এবার আমি লাস্ট নাম্বার 7 ইউজ করব নিউট্রিজেনা অয়েলি ময়েশ্চারাইজার তো ময়েশ্চারাইজার ইউজ করতে হবে তো আমার যেহেতু অয়েলি স্কিন তো আমি এটাই ইউজ করি তো করে নিই তোমার ফেসিয়াল কমপ্লিট হয়ে গেছে তো এভাবেই তোমরা খুব ইজিলি বাড়িতেই ফেসিয়াল করতে পারো তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা